السلام عليكم ورحمة الله وبركاته. حمد ومسلينا ما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدنا علما. একজন ভাই প্রশ্ন করেছিলেন যে বর্তমানে যে খাতনা করা হয়, অর্থাৎ যেটাকে আমরা মুসলমানই বলি, ওই খাতনা করার সময় বা খাতনা করার পূর্বে যে বাচ্চার মুখে ক্ষীর দেওয়া হয়, তারপরে খানা করা হয় বা বাচ্চার গলায় ফুলের মালা দিয়ে বাজারে বা গ্রামে গ্রামে ঘুরিয়ে নিয়ে বেড়ানো হয়, এগুলির অস্তিত্ব কি, এর বিধান কি, আর খাতনা করার সঠিক পদ্ধতি কি, এটা ভাই জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ, ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন। তো প্রথমে আমরা খাতনা করার ইসলামিক বিধান জানব, তারপরে যেগুলি বর্তমান সমাজে আজ চলছে ইসলামের নাম দিয়ে তার ভিত্তি কোথায় সেগুলো দেখব ইনশাআল্লাহ। খাতনা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইবনু উমার থেকে বর্ণিত যে আল ফিতরাতু খামসুন, পাঁচটি জিনিস স্বভাবগত, পাঁচটি জিনিস স্বভাবগত, মানুষের প্রাকৃতিক বৈশিষ্ট্য, ন্যাচারালি সেই পাঁচটি জিনিস হয়ে থাকে বা করতে হয়। খামসুন মিন ফিতরাতে, সে পাঁচটি জিনিস কি? একটা হচ্ছে আল খিতান, খাতনা করা। দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়াল ইস্তিহদাদ, লজ্জাস্থানের লোম পরিষ্কার করা। ওয়া নাতফুল ইবদ, বগলের যে লোম সেগুলোকে উঠিয়ে ফেলা। ওয়া তাকলিমুল আজফার, নোক কাটা। ওয়া কাসুস শারিব, আর মুখ ছোট করা। এই পাঁচটি জিনিস হচ্ছে ইসলামের স্বভাবগত জিনিস, প্রাকৃতিক বৈশিষ্ট্য, ন্যাচারালি জিনিস, যেগুলি প্রত্যেকটা মানুষকেই করতে হয়, যেগুলি প্রত্যেকটা মানুষকেই করতে হয়। সহিহ বুখারী হাদিস নাম্বার 5889, সহিহ মুসলিম হাদিস নাম্বার 257, সহিহ তিরমিজি হাদিস নাম্বার 2756, সহিহ আবু দাউদ হাদিস নাম্বার 4198। তো এখানে রাসূলুল্লাহ সাল্লাম বললেন যে খাতনা করা বা মুসলমানি করা, এটা হচ্ছে মানুষের প্রাকৃতিক বৈশিষ্ট্য, স্বভাবগত জিনিস, যেটা প্রত্যেক মুসলিমকে করতে হয়, যেটা প্রত্যেক মুসলিমকেই করতে হয়। এর হুকুম কি, এর বিধান কি, এ সম্পর্কে ইসলামের আদেশ কোন পর্যায়ে? ইমাম শাফি রহিমুল্লাহ আলাই, ইমাম মালিক রহিমুল্লাহ আলাই, ইমাম আহমদ বিন হাম্বাল রহিমুল্লাহ আলাই এবং বিখ্যাত আরো ইমামদের মধ্যে ইমাম আওজাঈ, ইমাম শাবি, এরা সকলেই বলেছেন যে খাতনা করা হচ্ছে ওয়াজিব, অপরিহার্য। অনুরূপভাবে শেখ ইবনে উসাইমিন রহিমুল্লাহ আলাই বলছেন যে আকরাবুল আকওয়াল, সবচাইতে নিকটতম বা অতি গ্রহণযোগ্য মত হচ্ছে আন্নাহু ওয়াজিবুন ফি হক রিজাল, প্রত্যেক ব্যক্তির খাতনা করা ওয়াজিব, অপরিহার্য। আশারহুল মুমতা, প্রথম খণ্ডের 133-134 পৃষ্ঠা। অনুরূপভাবে ইমাম ইবনে কুদ্দামা রহিমুল্লাহ আলাই তার গ্রন্থ আল মুগনির প্রথম খণ্ডের 115 পৃষ্ঠায় বলছেন যে ইমাম আহমদ বিন হাম্বাল ঠিক একই কথায় বলেছেন যে ফাআম্মাল খিতান ফাওয়াজিবুন আলা রিজালে, প্রত্যেক ব্যক্তির উপরে খাতনা করা হচ্ছে ওয়াজিব। তো খাতনার বিধান কি? ওয়াজিব, করতেই হবে। আর এটা আজ থেকে নয়, বরং ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে চলে আসছে। পৃথিবীর প্রথম ব্যক্তি যিনি খাতনা করেছিলেন তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। পৃথিবীর প্রথম ব্যক্তি যিনি খাতনা করেছিলেন তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইখতাতানা ইব্রাহিম বা'দা 80 সানা, ইব্রাহিম আলাইহিস সালাম 80 বছর বয়সে নিজের খাতনা করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম 80 বছর বয়সে নিজের খাতনা নিজেই করেছিলেন। ওয়াখতাতানা বিল কদুমে, আর তিনি শাম দেশের কাদুম নামক জায়গাতে এই খাতনাটা করেছিলেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 3356 এবং 6298, সহিহ মুসলিম হাদিস নাম্বার 2370। খাতনা শব্দের অর্থ যদি আমরা দেখতে যাই তাহলে দেখব যে ইমাম ইবনুল কাইয়িম রহিমাহুল্লাহ তার গ্রন্থ তোহফাতুল মওদুদ ফি আহকামিল মওলুদের প্রথম খণ্ডের 152 পৃষ্ঠায় বর্ণনা করছেন যে খাতনা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে কাটা বা ছেদন করা। কাটা বা ছেদন করা কোন জিনিসকে যেরকম মানে কাটা হয়, যেরকম ভাবে বলা হয় যে নোক কাটা বা মুচ ছোট করা, তো এরকম খাতনা শব্দের অর্থ হচ্ছে কাটা বা ছেদন করা। তো যেরকম নিঃসন্দেহে খাতনা যেটা বা মুসলমান যেটা সেখানে কাটতেই হয়, যেটা লিঙ্গের যে বাড়তি বা উদ্বৃদ্ধ যে চামড়া যেটা বাইরের দিকে বেরিয়ে থাকে সেটাকে মানে কাটতে হয় বা ছেদন করতে হয়, সেজন্য খাতনা শব্দের অর্থই হচ্ছে আল কিতাল, ছেদন করা বা কাটা। কতটুকু কাটতে হবে এর বিধান কি, মানে কতটুকু চামড়া কেটে বাদ দিতে হবে এর বিধান, এর বিধান কি, এ সম্পর্কে ওলামারা কি বলছেন? ওলামারা বলছেন যে ইউ খাদু ফি খিতানির রাজুলে জিলদাতুল হাশফা। ওলামারা বলছেন যে যখন খাতনা করা হবে তখন সেই বাচ্চার লজ্জাস্থানের যে উদ্বৃদ্ধ চামড়া সেটাকে কেটে বাদ দিতে হবে। ইমাম আহমদ বিন হাম্বালকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে যে সুইলা আহমদ, ইমাম আহমদ বিন হাম্বালকে জিজ্ঞাসা করা হচ্ছে যে কাম ইকতা ফিল খিতানা, খাতনা করার সময় কতটুকু চামড়া কাটতে হবে, কলা তো তিনি উত্তরে বলছেন হাত্তা তাবদুল হাফসা, এতটুকু চামড়া কাটতে হবে যে চামড়া কাটার পরে হাফসা প্রকাশিত হয়ে যাবে। হাফসা বলতে বোঝায় লিঙ্গের অগ্রভাগ, হাফসা বলতে বোঝায় লিঙ্গের অগ্রভাগ। যেরকম ভাবে আমাদের একটা বডি, আমাদের একটা বডি, আমাদের বডি থেকে আস্তে আস্তে উঠতে উঠতে গলার কাছে শুরু হয়ে গিয়েছে, গলা থেকে শুরু হয়ে যাওয়ার পরে আমার মাথাটা আমার গলার চাইতে একটু অনেকটা মোটা, ঠিক লিঙ্গের অগ্রভাগটা ওই রকম। লিঙ্গের যে সমান ভাগ আস্তে আস্তে একটা জায়গাতে এসে এরকম মনে হয় যেরকম গলার মতো একটু সরু, তারপরে আবার মাথাটা একটু মোটা, তো ওই গলার মতো সরু স্থানের মানে সামনে ভাগটাকে হাফসা বলা হয়। তো এতটুকু চামড়া কাটতে হবে যেন ওই হাফসা বা ওই অগ্রভাগটা বেরিয়ে থাকে, উন্মুক্ত হয়ে যায়, খুলে যায়। ফি আলিসানুল আরব নবম খণ্ডের 47 পৃষ্ঠা ইমাম নাবী রাহিমাহুল্লাহ আলাই বলছেন, ইমাম নাবী রাহিমাহুল্লাহ আলাই বলছেন যে والصحيح المشهور انه يجب قطع جميع ما يغطي الحفش حشفة খাতনা করার সময়, খাতনা করার সময় লিঙ্গের যে অগ্রভাগের অগ্রভাগটা যে চামড়াতে আবৃত থাকে সেই চামড়াটা কেটে ফেলাটা ওয়াজিব, সেই চামড়াটা কেটে ফেলাটা ওয়াজিব। আল মজমু প্রথম খণ্ডের 351 পৃষ্ঠা, তোহফাতুল মওলুদের প্রথম খণ্ডের 190 থেকে 92 পৃষ্ঠা। এবার এর হিকমত কি, মানে কেন খাতনা করা হয়, এর পিছনে রিজন কি, এর কারণ কি? এক্ষেত্রে ইসলামিক কারণ হচ্ছে পবিত্রতা অর্জন করা। যদি কোনো ব্যক্তি খাতনা না করে আর সেই ব্যক্তি যখন প্রস্রাব করবে তখন প্রস্রাবের কিছু অংশ তার ওই উদ্বৃদ্ধ চামড়াতে আটকে থাকবে যেটা পরিপূর্ণ ঝরবে না, সেই জন্যে পরিপূর্ণভাবে পবিত্রতা অর্জন করার লক্ষ্যে এবং প্রস্রাবের যে ওই কয়েক ফুটা আপনার লিঙ্গে আটকে থাকছে সেটাকে পরিপূর্ণভাবে ঝরিয়ে দেওয়ার জন্যে এই খাতনার বিধান, এই খাতনার বিধান।
ওলামারা বলছেন যে আম্মার রিজাল লায়াতামাক্কানু মিনাল তাহারাতে মিনাল বাউলে ইল্লা বিল খিতান, খাতনা করা ছাড়া কোনো ব্যক্তি প্রস্রাব থেকে পরিপূর্ণভাবে পবিত্রতা অর্জন করা সম্ভব নয়। খাতনা করা ব্যতীত কোনো ব্যক্তির পক্ষেই প্রস্রাবের পরে পরিপূর্ণভাবে পবিত্রতা অর্জন করা সম্ভব নয়। লিআন্না কাতরাতু মিনাল বাউলে তাতাজাম্মা'আ তাহতাল জাল্লাতে, কেননা কিছু বা কয়েক ফোঁটা প্রস্রাব ওই চামড়াতে আটকে থেকে যায় যেটা ঝরে না, এর ফলে তার কাপড় বা তার শরীর অপবিত্র হয়ে যায়, তার কাপড় বা শরীর অপবিত্র হয়ে যায়। এই জন্য ওলিজালিকা কান আব্দুল্লাহ ইবনে আব্বাস, এই জন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খাতনা করার ব্যাপারে অত্যন্ত কঠোরতা অবলম্বন করতেন, অত্যন্ত কঠোরতা অবলম্বন করতেন। ওকাল আল ইমাম আহমদ এবং আহমদ বিন হাম্বাল বর্ণনা করছেন যে ও কান ইবনে আব্বাস ইউশাদ্দিদু ফি আমরিহি, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু খাতনার ব্যাপারে বা খাতনার হুকুমের ব্যাপারে অত্যন্ত কঠোরতা অবলম্বন করতেন। বরং তিনি এরকম বলতেন যে আন্নাহু লা হাজ্জা লাহু ওয়ালা সালাতান, ইয়ানি ইদা লাম ইখতাতিন, যে ব্যক্তি খাতনা করবে না তার সালাত এবং তার হজ কিছুই হবে না, যে ব্যক্তি খাতনা করবে না তার সালাত বা হজ কিছুই হবে না, কেননা সে খাতনা না করলে পরিপূর্ণভাবে পবিত্রতা অর্জন করতে পারছে না, আর পবিত্রতা অর্জন না করতে পারলে অপবিত্র অবস্থায় কোনো ইবাদতে তার কবুল হবে না। আল মুগনির প্রথম খণ্ডের 115 পৃষ্ঠা। এটা হলো খাতনার বিধান, যে আপনি এতটা পরিমাণ চামড়া কাটবেন যাতে লিঙ্গের অগ্রভাগটা উন্মুক্ত হয়ে যায়। আর এর হিকমত বা এর কৌশল বা এর রিজন কি সেটা আমরা জানতে পারলাম, এর হুকুম জানতে পারলাম, খাতনা কাকে বলে সেটা আমরা জানতে পারলাম, এটা কার সুন্নাত সেটা আমরা জানতে পারলাম। এর পরবর্তী জানার বিষয় হচ্ছে ওলামারা বলছেন, যেরকম ইবনে কুদ্দামা রহিমাহুল্লাহ আলাইহি বলছেন যে ইয়াজুজুল ইস্তিজার আলাল খিতানে ওয়াল মুদাওমাতে, যে ব্যক্তি খাতনা করবে যাকে আমরা হাজাম বলি তাকে পারিশ্রমিক দেওয়াটা বৈধ, তাকে পারিশ্রমিক দেওয়াটা বৈধ। কেন, এরকম অনেক বৈধ কাজ রয়েছে যেখানে আমরা পারিশ্রমিক দিয়ে থাকি, যেরকম ভাবে যে কষায় যেরকম আমরা কুরবানি রাখি, কুরবানির সময় যে ব্যক্তি কষায় হয়, ইবনে উবারের সহি হাদিস, সহি বুখারীর হাদিস, যে আমরা কসাইকে কুরবানির মাংস বা চামড়া থেকে কিছুই দিতাম না, বরং তাকে আমরা আমাদের পকেট থেকে পারিশ্রমিক দিতাম। তো কসাই বা হাজামকে পারিশ্রমিক দেওয়া বৈধ, কসাই বা হাজামকে পারিশ্রমিক দেওয়াটা বৈধ, এটা শরীয়তসম্মত, এ ব্যাপারে কোনো মতপার্থক্য বা উলামাদের মধ্যে কোনো মতানৈক্য নেই। আল মুগনি পঞ্চম খণ্ডের 324 পৃষ্ঠা। তো আমরা টোটাল বিষয়টা জানতে পারলাম। এবার বর্তমান সমাজে খাতনা সুমাতে ইসলামের নাম দিয়ে যে বেদাতগুলি চলছে, যেরকমভাবে মুখে ক্ষীর দেওয়া বা বাচ্চার গলায় কাগজের ফুল পরিয়ে দিয়ে তাকে রাস্তাঘাটে ঘুরিয়ে নিয়ে বেড়ানো বা লোককে দাওয়াত করে খাওয়ানো, এ সমস্তগুলি হচ্ছে বেদাত, এ সমস্তগুলি হচ্ছে বেদাত। কেননা মহান রব্বুল আলামিন বলেছেন ওমা আতাকুমুর রাসূল ফাখুযূহু ওমা নাহাকুম আনহু ফানতাহু, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যা বলেছেন যতটুকু বলেছেন ঠিক তোমরা তাই ততটুকুই করবে, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকবে। তো রাসূলুল্লাহ আমাদেরকে খাতনা করতে বলেছেন, তার পদ্ধতি বলেছেন, যতটুকু বলেছেন ঠিক ততটুকুই করতে হবে, যেটা আমরা জানতে পারলাম। এর বেশি এই উপলক্ষে কোনো কাজ আর দ্বিতীয় কোনো কাজ নিজের মন থেকে করা যাবে না। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সহিহ বুখারী হাদিস নম্বর 2697 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 1718 মধ্যে যে মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন কোনো কর্মকাণ্ড করলো যে কাজের উপরে আমার আদেশ নেই সেটাই হচ্ছে পরিত্যাজ্য বা অগ্রহণযোগ্য বাতিল, সেটাই বেদাত। তো যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরনের কাজ করতে বলেননি, ক্ষীর খাওয়ানো, ফুলের মালা গলায় দেওয়া, খানা দেওয়া,
এগুলি যেহেতু রাসূল সাল্লাম থেকে বর্ণিত নয়, সেই জন্য এই ধরনের কোনো কাজ করা যাবে না, এগুলি পূর্ণমাত্রায় বেদায়াত হবে, এগুলি পূর্ণমাত্রায় বেদায়াত হবে। তো যেগুলি সুন্নতি সম্মত কাজ, এছাড়া এর উদ্বুদ্ধ সমস্ত কাজই হচ্ছে বেদায়াত, সমস্ত কাজগুলি হচ্ছে ইসলাম বহির্ভূত কাজ, অবৈধ কাজ, অইসলামিক কাজ। তো ইনশাআল্লাহ আমরা খাতনা করার সময় অবশ্যই আমরা ধ্যান রাখবো যে যেগুলি সুন্নত থেকে প্রমাণিত ঠিক ততটাই করবো, এর উদ্বুদ্ধ কোনো কাজ আমরা করবো না, কারণ সেগুলি বেদায়াত হবে। যেরকমভাবে মুখে ক্ষীর দেওয়া, গলায় ফুলের মালা পরানো, তাকে রাস্তাঘাটে ঘুরি নিয়ে বেড়ানো, বা তার সেই উপলক্ষে খানা করা, এগুলো সব বেদায়াত, এগুলো সব বেদায়াত। আল্লাহ দোয়া করবো, হে আল্লাহ তুমি আমাদের সকলকে আমাদের জীবনের প্রত্যেকটা কাজ ইসলাম মেনে করা তুমি তৌফিক দান করো, এবং আমাদের সকলকে ইসলাম বহির্ভূত কাজ থেকে দূরে রাখো। হাযা মা ইনদি আল্লাহু আ'লাম বিস-সওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।